Redone HD video. সুন্নি আলেমদের উপর যদি একটা আঘাত করা হয় সমস্ত সুন্নি জনতা তার জবাবে 10টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। আর বসে থাকা যায় না, তারা মিথ্যাবাদী, তারা সুন্নি আলেমদের বিরুদ্ধে মামলা করে। কথা কোন দোষ কি? গিয়াসউদ্দিন তাহিরি মাহফিলে কইছে, বসেন বসেন বৈশা যান। এটা রে, আরে বাবা আমি যখন ক্লাসে যাই তো ফুলাফান সব দাঁড়ায় জায়গা না, আমি ক্লাসে ঢুকলে তো সব ছেলের দাঁড়ায় জায়গা। আমি যখন বলি যে বসো, ক বসেন বসেন বৈশা যান, আমার হুনা এখন আমি হারে রে কই হ বসো বসো বৈশা যান, নাইলে তো আবার বিপরীত আরম্ভ হইব। কথার একটা কথা আছে, স্লিপ অফ মাউথ স্লিপ অফ টাং, কথার বচন ভঙ্গিতে পরিবেশ তৈরি হয়েছে, দাঁড়ায় জিকির করেছে, এই জন্য এটাকে বসে যান কথাটা না বলে একটু সুর ধরে কইছে বসেন বসেন বৈশা যান। একটা মানুষ 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করলে, আমরা যখন যে সময় ইন্টারনেট ছিল না, মোবাইল আসবে এই কল্পনাও করা গেছে না, ওই সময় তো 2-3টা প্রোগ্রাম করেছি আমরা, কিন্তু 2-3 ঘন্টা আলোচনা করলে কথার বচন ভঙ্গিতে কত আলোচনা আসে আসে কিনা? বহু জায়গায় তো আমি বহুত মলিবিরে সার কাপ দইটা পর্যন্ত মারছি, খরমপুর টান পাড়ার মাঠের মধ্যে তো ডাইরেক্ট সার কাপ দিয়ে মলিবির মাথা বরাবর এটা মারছি যে আমার পিছনে বসে বসে চা খাইবা, আমি ওয়াজ করবো আর ফুরুত ফুরুত টানবা, আমার এই সার কাপের এটা দিকে বাঁচছে। আর হে বেটা কইছে একটু খাবেন, আমি একটু খাই ডেলে দেই, এই ডেলে দেওয়া লইয়া এটারে ভাইরাল কইরা এক মলিবি, এটা নাকি ইসলামের কি কি ইসলামের ক্ষতিকর, মানে ধর্মের উপর আঘাত। গিয়াসউদ্দিন ধর্মের উপর, তাহিরি ধর্মের উপর আঘাত এনেছেন। কি উকিলের ঘরের উকিল, তোর মোল্লার ঘরের তোর মোল্লা, তোর মুখটা হিয়ালের মুখটার মতো। আরেকটা লোক মানাইতো যদি তার মতো একটা মোল্লা হইতো, তার মতো যদি একটা মৌলবি হতো তাহলে এই কথাটা মানাইতো, কিন্তু না বলে এর সারা মুখ মুসো নাই, দাড়িও নাই, হিন্দু না মুসলমান, ইহুদি না খ্রিস্টান, এটাই হেরে চিনা যায় না। হে বেটা কি হের বিরুদ্ধে মামলা করছে? কথা কোন ঠিক না? এমন একটা লোক গিয়া মামলা করছে, এক বেটা কুসিন কিরে হাইটটা না যা ফাইটটা হইলো জুমুন যা। আজকে যদি একটা মুদ্দুল লম্বা দাঁড়ি ফাঁকিও ফাঁসুকতো নামাজ কবল তো বড় দাগ দুঃখ মনে করতাম, দেহ ধর্মীয় উপর অনুভূতির উপর আঘাত আনছে। হে বেটা গিয়ে মামলা করছে ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনছে। আজকে তাহিরের বিরুদ্ধে মামলা করেছে, আরেকদিন আমার বিরুদ্ধে মামলা করবে, আরেকদিন আরেকজনের বিরুদ্ধে মামলা করবে। কিন্তু যশ সাবরা তারা এমন ব্রেইন, যাদের ব্রেইন পুক্ত ব্রেইনওয়ালা, যিনি জাস্টিস হবেন, আরে আল্লাহউদ্দিন হবেন, আল্লাহ ইজ দা মাস্টার অফ দ্য অফ জাজমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবেন। দুনিয়াতে যারা বিচারক বিচার করেন তাদের মাথাটা এমন মাথাই, ফেজের দিকে দি ফেজ ইজ ইন্ড অফ মাইন্ড, চেহারার দিকে তাকালেই বলতে পারে কোনটা কোন মানুষ। কথা বলুন ঠিক না? বেটা ওইটা দিকেই কয় হে মামলা করছে কি, আর বেটার চেহারা কইছে কি, আরজির মধ্যে লেখা কি, এটারে বালা করা সাইজ না, খারিজ করে দিয়ে বসে সম্মানিত এই বিচারক মন্ডলী ডাইরেক্ট খারিজ করে দিয়ে বসে, তোর ইজ্জত বাড়ছে গিরে, তুই যে দিস এত বড় স্পষ্ট কেন সুন্নি আলেমদের বিরুদ্ধে তুমি যে মামলা করলা, বেটা বসেন বসেন কয়, আর আর কিছু দল দেখো না, উজানি ওই উজানির বিশ্বাস, সরমুনের বিশ্বাস, ওয়াজ করলে 4-5টা গিয়া যখন ফুটবল ফিল্ডারে যাতাদের ধরে লইয়া এটারে ব্যাঙ্গের ইয়ার মতন উল্টি ফুল্টি খাইতেছে, রুমাল টান্দা লয়ে যায় গালো খাবলা মারে, মাথা খাবলা মারে, আরে বোমার ঘরের বোমা ওয়াজের ভিতরে হারা ড্যান্স শুরু করে দেয় বুক লারে লারায়। কথা কোন ঠিক না? কইডা তাই কেমনে করে দেখাইছে, কেমনে করে যদি দেখাইছে তে গু খায়া কি গুড়া মুহ দেখবে বলে গু এমনে খায়। কথা কোন? সব কিছু কি দেখানো যায় না? সব কিছু কি হুবহু অভিনয় করে করে দেখানো যায়? এ নাচা নাচা ড্যান্স দিয়া কেমনে ড্যান্স দে, আবার একটা উক্কা লইছে বিড়ি, বিড়িটা কেমনে খা করে ওয়াজের মধ্যে, বিড়ি কেমনে খা ড্যান্স কেমনে দে, এর বিরুদ্ধে মামলা নাই,
একটা একটা দৈরা জাদা দা দৈরা ফুটবল ফুটবলের মতন গোল করে লইতেছে তারপর দা দৈরা মাইক নিয়ে যেতেছে গা এই কি জানি কই প্যান্ডেলের পর্দার মধ্যে দৈরা বান্দর মতন আড়াআড়ি করতেছে আবার মোবাইল সিফাত দৈরা রাখছে ইডি ধর্মের উপর আঘাত আনে না আর বসেন বসেন কইলে ধর্মীয়র উপর আঘাত আছে কেমন ধর্মলার করে ধর্মলা আঘাত থেকে মাথা পর্যন্ত হে কি মুসলমান না কাফের ইডারই কোনো লক্ষণ নাই কথা কোন ঠিক কি না হে মুসলমান না মুসলমান ইডার উপর কোনো সুরত নাই এবড়া কই ধর্মীয়র উপর আঘাত আনছে তাইরি বিরুদ্ধে আমি মামলা করছি তাই উকিলের কাছে একটা উকিল আছে হে কো আসলে তো এটা না এই আসলে কাজটা কি হে যে একটা উকিল আছে কুত্তা তো চিনে না একবারে কয় আমি যে অত্যাবারা মলু বিছি আমারে কেউ চিনে না আই একটা ফতোয়া মারছে কাউয়া খাওয়ান জায়েজ কাউয়া খাওয়ান জায়েজ বুঝেন তো শুদ্ধ ভাষায় কাক খাওয়া জায়েজ আরেক বেটা একটা সর মারে কয় ইক কালার গেল কোন কিতা ফেজত কাওয়া খাওয়ান জায়েজ ক আমি দেখাইতাম পারু ইচ্ছা মতো দেখাই দাম মানুষ দলা করো সারা গ্রামের মানুষ দলের জায়গায় কর্তৃক বড় মুফতি বলে আইসে বিদেশ টিকা ফাঁস কইরা হে বলে কাওয়া খাওয়ান জায়েজ এই এ বড় এই মুখের প্রতি মুখ তুই যত বড় মুফতি কাওয়া খাওয়ান জায়েজ কোন কিতাব আছে দুরু কিতাব ভাবে কই আমার কেউ চিনে না আত্মে কিতা কমু এলিগা মনে করছে যে কাওয়া খাওয়ান জায়েজ কইলে মুরা টুরা খায়া এরপরে মানছে তো তো আমার চিন বনে আমি যে একজন মুফতি কিতাবের মধ্যে লেখা মরা মাসলি খানে সে জায়েজ হে লেখা মরা মাসলি খানে সে জায়েজ হে এ আম্মু করে করে আম্মু উর্দু তো ফটারে না হে মরা মাসলি জায়গাত পড়ছে মরা মুসল্লি খাওয়ান জায়েজ পড়লইলে মরা মাসলি ইটারে পড়ছে মুসল্লি অন মুসল্লি যখন মারা গেছে তাই ফাসক তো নামাজি লোকেরা যখন মাটি দিত লিছে গোহারন আপনারা অতলা পড়া পড়ছেন না আমি জোতলা পড়া পড়ছি ও কি হয়েছে ক মুসল্লি খাওয়ান জায়েজ বেড়াতে কেউ ফুতে কয় কি মুসল্লি বলে খাওয়ান জায়েজ ক আমি কিতাব সারা কোনো কথা কই না আরে বাবা এটা তো কথা হই বাবা কোন কিতাব আছে ক আমার কাছে আছে অন গ্রামের যে ছোট ছোট হুজুর আছে এরা তো বিহু বই রিছে আরে এটা কি কয় অন তো হে মুসল্লি খায় তো দরবার দিব লাগায় মুসল্লি খায় লেব আমরা সারা জীবন কিতাব পাইলাম না ক আচ্ছা তাই কিতাব দা আনো আমরা দেবরা মসজিদে একটা ঘটনা একবার ঘটছি আমি নাম বলবো না এই কইতেছে আমি গেছিলাম মসজিদে নামাজ পড়তাম কুরবানির আগে তো হুজুরের কিতাবের মধ্যে পড়তাছে যে কিতাবের মধ্যে লেখা আর কি যে যদি কেউ কুরবানি দিতে না পারে এরপরে যদি কুরবানি দেয় তো এটা বেহেতের বেহেতের মানে কি উত্তম ভালো দেওয়াটা ওখান তাই তো আর বেহেতের ফোটার না তাই তো খুদবার আগে দেখতেছে ক কুরবানি যদি না দিতে পারে ক্ষমতা নাই এরপরে যদি দেওয়াটা বেতের দেওয়াটা হইলো বেতের দেওয়ার লোকেরা কয় প্রায় 26-27 বছর আগের কথা কইতেছে মুসল্লি দা কইতেছে মসজিদের মধ্যে ও হুজুর আপনি যে কইতেছেন বেতের তো বেতের তো ওয়াজিব আমরা তো জানি বেতের ওয়াজিব কোনে ওয়াজিব না কত ওয়াজিব নাইলে আপনি যে কইতেছেন বেতের কত আমি কেমন জানতাম লেখা তো বেতের আমি আসলাম ফিসাদা বুয়া আমি তো আমার হাসি আর তামায় রাখতারি না একজন দিকে কইতেছে কলে আমার আর ডরে কিছু কয় না আমি কি দেখেন যেন আমার কাছে দেন কি তো হয়েছে ক দেখেন না হুজুর লেহা বেতের বেতর তৈলে ওয়াজিব তাইলে কুরবানি যদি ওয়াজিব নাও থাকে দেওয়াটা বেতের তো ওয়াজিব তেহারা তো ঠিকই কইছে আসলে এটা বেতের না শব্দ তৈল হসন্ত আছে বাংলাতে লেখা তো হসন্ত থাকার কারণে পড়তে পারে নাই নাম হইলো বেহেতের মানে দেওয়াটা ভালো এইরকম আম্মত মুলবী একদম রাগ মরা মুসল্লি খাওন জায়েজ মরা মুসল্লি খানে সে জায়েজ হে কিতাব না খুললা দেয়া হয়েছে ওই দেখেন লেখা মরা মুসল্লি খানে সে জায়েজ হে অন ছোট ছোট মুলবীরা তো ফরতারে না উর্দু একজন আছেন উনি পাকিস্তানের আমলের লোক উর্দু খুব বালা পড়তে পারত কয়েছে একটু দেখেন চিন্তি আমি একটু পড়ি উনি কইতেছে মরা মাসলি খানে সে জায়েজ হে তো কি রে এই মোল্লার ঘরে মোল্লা তুই তো ঘরে ঘরে দরবার লাগাবে কো কি তৈছে এটার মধ্যে কি মাসলি লেখা না মুসল্লি লেখা কি রে আম্মু ঘরে ঘরে আম্মু মুসল্লি তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ খাইছে তুই মুসল্লি খাইবি এটা তো মাসলি মরা মাছের কথা কইছে তুই মুসল্লি ক হ
মুসল্লি না মাসলি? আমি তো মনে করছি মাসলি বুঝি মুসল্লি। এই সমস্ত আম্মুগুলি যারা মাসলিও বুঝে না মুসল্লিও বুঝে না, তারাই শুধু সারা বাংলাদেশের মানুষদের আনাচে কানাচে বিভ্রান্তি সৃষ্টি করে, অর্থ জানে না হাকিকত জানে না। কমিলাদুন্নবী বলে কোথাও নাই, সুনানে তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের মধ্যে একটা বাপ অধ্যায়, ছোট্ট একটা অধ্যায় ওই বাব জাফি মৌলদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সিয়াসিতা পড়ছো, কিতাব পড়ছো, এটা কি দেখো না? আমি পাবলিককে জিজ্ঞেস করতে চাই, তোমাদের মোল্লাকে জিজ্ঞেস করো, এরা যদি ভালো করে পড়ে থাকে এদের বাপ দাদার কসম দিয়ে বলো, আর না হলে তাদেরকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে বলো, বাংলার প্রতিটি সুন্নি আলেম আর সহ্য করবে না, আর মামলা চলবে না, আর আঘাত চলবে না, প্রতিটি আঘাতের জবাব পাবলিক দেওয়ার জন্য জায়গায় জায়গায় প্রস্তুত রয়েছে। একটা সুন্নি আলেমকে আবার যদি আঘাত করা হয় তাহলে সারা বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে। আমরা এদের থেকে পরিত্রাণ পাইতে চাই কি চাই না? অবাক, আলোচনা আমার এখানেই শেষ। আমি আর আলোচনা, আসলে তো আলোচনা করার জন্য নয়, কিন্তু আমার এলাকার মানুষ মহরমের আলোচনায় যদিও না আসে, আমি জানি শত শত আমার মা বোনেরা মহরমের আলোচনা হবে কান পেতে বসে আছে, চোখের পানি ছাড়তেছে অজর নয়নে। কিন্তু কতলা বুইরা শয়তান আছে না, ইচ্ছা মতে বইরা ঘুমাইতেছে, কিল্লিকা ঘুমাইতেছে নি পর দূর কদিন আর বাসুম হিয়ানে গেলে কি ফিট হইখাই না মুর হইহায় বালা করে কদিন ঘুমাইল। কিন্তু অনেক ইয়াং ছেলেরা আমি জানি, কারণ পানিশ্বরের প্রতিটি যুবক সবাইকে ফাঁকি দেওয়া যাবে, এই পানিশ্বরের যুবকদেরকে ফাঁকি দেওয়া যাবে। এরা বুঝে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে, নবীর আওলাদের বিরুদ্ধে কোনো কথা বললে তারা জবাব দিতে প্রস্তুত। আমি শহীদুল্লাহ জিহাদের কোনো প্রয়োজন হয় না। এলাকার অনেক অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে, সর্দার মাতাব্বরেরা আছে, মেম্বার চেয়ারম্যান সাহেবরা আছে, আমাদের এলাকায় নির্বেজাল সুন্নি, আমার ছোট ভাই মুস্তফা মেম্বার সাহেব আমার পাশেই বসা, সুন্নিয়তের মধ্যে কোনো বেজাল নাই। নবীজির বিরুদ্ধে কথা বললে কোনো আফি আফিল তার সাথে আপোষ বলতে কিছুই নাই। আজকে আমরা যে যাই কিছু বলি, আমরা জানি আপনারা অনেকদিন থেকে শুনে আসছেন মান্নান স্যার রহমাতুল্লাহ আলাইহ, আমরা চিনি না, হয়তো জানি না, বুঝি না। আল্লাহ যাদেরকে বুঝদান করে তারা ঠিকই বুঝে। এই প্রতিদিন কিছুদিন হচ্ছে যে রাত্রে 10টার পর থেকে 2টা পর্যন্ত যে কোনো টাইমে মাজার শরীফের গ্রিলগুলি থরথর করে কাঁপানো শুরু হয়ে যায়। এখানে যারা আছেন অনেকেই দেখেছেন, কথা বলে ঠিক কিনা, আলেম সমাজ থেকে ধরে যারা আছেন অনেকেই দেখেছেন বাংলাদেশের, এটা অস্বীকার করার মতো কারো কোনো ক্ষমতা নাই, সচক্ষে যারা দেখেছেন। কিন্তু আজকে সবচেয়ে বড় ঘটনা, আশ্চর্য ঘটনা হলো যে অন্যদিন তো 10টার পর থেকে যে কোনো টাইমে হতো, আজকে মাগরিবের নামাজের সালামটা ফিরাইয়া আমি মোনাজাতরা কইরেই ছায়া দেখি তুফান আরম্ভ হয়েছে, ভূমিকম্পের মতো আরম্ভ হয়ে গেছে, মাজার কাঁপানি শুরু হয়ে গেছে গ্রিলগুলি থরথর করে। এভাবে পর পর তিনবার এশার নামাজের আগ পর্যন্ত তিনবার এভাবে ঝাঁকুনি শুরু হয়ে গেছে। যখন আমার বাবা হাফেজ আব্দুল হামিদ যখন নাতরার মধ্যে টান দিছিল, এখানে এই সরাইল সৈয়দটোলার সহ আরো কয়েকজন ছিল, আমরা আফিল ভাই তো ছিল, এত বড় ঝাঁকুনি আমি আর দেখি নাই। আজকে যে এই নাতের সমাজে কয়েকটা বড় বড় ঝাঁকুনি শুরু হয়ে গেছে, এতে কি বোঝা যায়? এতে কি বোঝা যায়? সশরীরে মান্নান স্যার রহমাতুল্লাহ আলাইহ কুতুবুল আউলিয়া মহান আলী সশরীরে তার মাজারের মধ্যে জিন্দা অবস্থায় রয়েছে। চিনবে এই যুগটা, আবর্জনার যুগটা যখন পার হয়ে যাবে, আবর্জনার যুগটা পার হয়ে গেলে নতুন যুগ যখন আরম্ভ হবে, তখন বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে নতুন যুগ হইছে না, কথা বলেন, নতুন যুগ হইছে না? আবর্জনার যুগ গেলে নতুন যুগ, নতুন মুখ যখন আসবে তখন
তাদের ভিতরে, কারণ জংকার ফরতে ফরতে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যে এমন মহিলা লাগছে আমনে ওয়াজ না খালি আস্তামরা শিখটাও যদি ভিতরে ঢুকাই দেন এরপরও মহিলা পরিষ্কার হবে না, কথাগণ ঠিক না? এভাবে আমাদেরকে জংকারে ধরছে, কিন্তু যখন আল্লাহর তরফ থেকে রহমত আসবে দেখবেন আপনি আপনি জংকার পরিষ্কার হয়ে গেছে, কথা বলুন ঠিক না? এরকম জংকারওয়ালা থেকে আমরা হেফাজত থাকতে চাই, মুক্তি পেতে চাই, আল্লাহর ওলি রুহানি ফয়েজ চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন, আর একটু বড় করে বলুন আমিন।